আমাদের গ্রামের এক পাইকারের কাছে বিক্রয় করছি 1 লক্ষ টাকা, এতে আমার 60,000 টাকা লাভ হচ্ছে এই 10 কাঠা জমির মধ্যে। এ আর মালিক সিডসের হাইব্রিড ফুলকপি হোয়াইট স্টোন, এই জাতটি আগস্ট থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত জমিতে বপন করা যায়। হোয়াইট স্টোন জাতটি কালো পচা রোগ বা ব্ল্যাক রট সহনশীল। এর পাতাগুলি খাড়া প্রকৃতির এবং ধবধবে সাদা রঙের ফুল হয়। 55 থেকে 60 দিনে ফসল সংগ্রহ করা যায় এবং প্রতিটির ওজন 1 থেকে 1.5 কেজি হয়। বাজারের অন্যান্য যে কোনো জাতের চেয়ে হোয়াইট স্টোন ফুলকপি টাইট হয়। হোয়াইট স্টোন জাতের ফুলকপির নিচের পাতাগুলি ঘন এবং সুসজ্জিত থাকায় দীর্ঘ সময় পরিবহনেও ফুলকপি নষ্ট হয় না। প্রিয় দর্শক মণ্ডলী, হোয়াইট স্টোন জাতের ফুলকপির সাথে জড়িত ময়মনসিংহের গৌরীপুরের ইসুলিয়া গ্রামের কৃষক, আড়তদার, বীজ ডিলার ও কৃষি কর্মকর্তার কাছ থেকে শোনা যাক তাদের বাস্তব অভিজ্ঞতা। হোয়াইট স্টোনের কপিটা এই যে দেখাচ্ছি, এটা সবচাইতে ধকধকা সাদা, এর চাইতে সুন্দর জাতের কপি আর বাজারে পাওয়া যায় না। বীজ থেকে বীজ অঙ্কুরোদ্গম ভালো, অন্যান্য জাতের চারা অনেক লম্বা হয়ে যায়। মনে করেন যে আমাদের লাগানির আগেই মনে হয় যে চারা অনেক বড় হয়ে যায়, ক্ষেত ভালো হয় না। আর হোয়াইস্টনের যে জাতটা, এই জাতের চারা খুব সুন্দর এবং চারা কাটো প্রকৃতি এবং গাছ ক্ষেত লাগানির পরে গাছ সবুজ, মানে সবসময় মনে হয় যে সবুজ থাকে এবং ফলও দগদগে সাদা থাকে। অন্যান্য জাতের তুলনায় এই জাতটা মনে করেন যে একটু ঘন প্রকৃতি লাগানি যায়, মনে করেন যে প্রতি 10 শতাংশে মনে করেন যে 1300 থেকে 1400 গাছ আটে, আর অন্যান্য জাত মাত্র 1100-র মতো গাছ আটে। আর এই জাতটা মনে করেন যে একটু বেশি করে লাগানি যায়, এই কারণে এই জাতটাতে সবচেয়ে লাভবান পাওয়া যাইতেছে। পোকামাকড় খুব কমেই, মানে এই জাতের মধ্যে অন্যান্য জাতের মধ্যে পোকামাকড়টা বেশি এবং ফুল থাকে মনে করেন যে পাতার ভিতরে, আর এটার ফুল একটু প্রকাশ্যে দেখা যায়, এই কারণে পোকামাকড়ের চাষ ওটা খুব কম এই হোয়াইস্টনের মধ্যে। অন্যান্য জাতের চাইতে সবচাইতে উৎকৃষ্ট ফলন এই বছর আমরা দেখাতে পাচ্ছি এই হোয়াইস্টনের। আমি মনে করেন যে 10 কাঠা জমি, মানে 100% জমিতে এই হোয়াইস্টন জাত করছি। এই হোয়াইস্টন জাতের মধ্যে আমার তো সব কিছু লেবার দিয়ে করাইতে হয়, এই লেবার দিয়ে করানোর ফলে মনে হয় যে 10 কাঠা জমিনে 40,000 টাকা খরচ হচ্ছে, 40,000 টাকা খরচ। এবং আমি আমাদের গ্রামের এক পাইকারের কাছে বিক্রয় করছি 1 লক্ষ টাকা, এতে আমার 60,000 টাকা লাভ হচ্ছে এই 10 কাঠা জমির মধ্যে। আমরা বিক্রয় করছি ক্ষেতের মাধ্যমেই, মানে বিক্রয় করে ফেলছি, কারণ আমাদের লোক নাই, মানে লোক কম, লেবার খরচ বাইরে যায়, এই কারণে আমি ক্ষেতের মধ্যে বিক্রয় করছি প্রতি পিস 10 টাকা করে। আমি 1 লক্ষ টাকা বিক্রয় করছি 1 একর জমিতে, এবং আড়তদাররা নেওয়া বিক্রয় করতেছে তারা মনে হয় 70 টাকা করে প্রতি পিস, এবং তারার কাছ থেকে পাইকাররা নিয়ে আরও 1 টাকা করে বেশি বিক্রয় করতেছে, তারা 18 টাকা করে বিক্রয় করতেছে। আমার হিসাব হইল, মানে যে কোনো জাতটার প্রতি আমি আগেই বিশ্লেষণ করি যে এই জাতটা কেমন হবে, এটা কোন দেশের বীজটা, মানে এরকম আমি আগে একটা মোটামুটি জাস্টিফাই করি। করার পরে আমি এনে করি, করলে কৃষকরা সাথের কৃষকরা দেখিয়া পরের বছর থেকে খালি শুধু কবি এটা কোন জাত কোন কবি, এই পরে আমার কাছ থেকে নাম নেওয়া তারা এই জাত কবি করবে, আর অন্য কোনো জাত কবি তারা করবে না। নতুন চাষিদের উদ্দেশ্য করে বলবো যে আমি যেহেতু হোয়াইস্টোন করে উপকৃত, যে আপনারা সবাই যেন এই হোয়াইস্টোন এ আর মালিক সিডের বীজ আপনারা সবাই করতে পারেন। এই কবিটা পুষ্পানো থেকে 60 দিনের মধ্যেই বাজারজাত করা যায় এবং ফলন সুন্দর। দেখেন এই যে কবিগুলা
এই যে কপিটা দেখতে খুবই কিন্তু সুন্দর, চেহারা দপদপ। অন্যগুলো কোম্পানির মধ্যে লাল, এই সাইডে অনেকগুলো লাল লাল হয়ে যা, এটা বোর পরিষ্কার, দুধের মতো পরিষ্কার সাদা। তারপরে অনেক ওজন কপিটা, ওজনের দিক দিয়ে প্রায় 1 কেজির, 1 কেজি উপরে হতে পারে, কম 1 কেজি উপরে হতে পারে, কম হবে না। তো এই কপি আপনার কি বাজারে অনেক মার্কেট, আমাদের এই যে দুধ দূরাইতে কিয়া অনেক মুকামে আসছে, অনেক ব্যাপারীরা আসে মুকামে, আর কেতের কপি দেখিয়া হেরা এই কপি এই মুকাম থেকে নিয়ে যা, কিনে নিয়ে যা। এই তে আমাদের এই মুকাম থেকে যেহেতু হেরা ডাইরেক্ট কিনে নিয়ে যা, তাহলে আমার এটা ব্যস্তে অন্তরী অনেক সুবিধা সুবিধা, বাজারে নিজেরা যাওয়া লাগে না, মুকামে বিক্রি করতে পারি। তার টাকা অন্য অন্য কপির তুলনায় এটা অন্তরী অনেক দাম বেশি পাওয়া যায়। দেখা গেল মুকামে দশ টাকা বেচা যায়, উপরে 20 টাকা পর্যন্ত বেচা যায়। তে প্রতি পিস কপি যদি 20 টাকা হয়, তে আমার 1 কাটা আমরা 1 কাটা করি 10 শতাংশ, 10 শতাংশের মধ্যে আপনাকে কপির সারা লাগাই 1200, 1200 সারা যদি আপনাকে টোটাল যদি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেচা হয়, তে অ্যাভারেজ গড় হিসাব করলে 15 টাকা প্রতি কপির দাম পড়ে। তো 15 টাকা যদি 1200 কপি বেচা যায়, তাহলে 20 থেকে 25 হাজার টাকা এমনি আসে প্রতি 10 শতাংশে। তে 2 একরের মধ্যে মোটামুটি আমরা 2 লাখের উপরে বেচার মতো প্রত্যাশা করছি। তে এই কবির গুণ অনেকেই ভালো অন্য অন্য কবির তুলনায়, মানে কাইতে সুস্বাদু। আর মালিক সিডের হোয়াইট স্টোন যারা আমাদেরকে 20টা দিছে, এবং এই যারা 20টা দিতে সাহায্য করছে, আর অন্তরী কবর কবর নিছে গা 20 তলা থাকে এই কবি উঠার আগ পর্যন্ত সবসময় হেরা আমাদের সাথে রিলেশন রাখছে, গণ গণ হেরা আসছে, কুম্বালা কি দিতে হবে, কুম্বালা কোনটা দিতে হবে, কুম্বালা পোকার ওষুধ দিতে হবে, সব অন্তরি হেরা দিছে। তো মালিক সিট আমাদেরকে অনেক এদিক দিয়ে সাহায্য সহযোগিতা করছে। তো আগামী বছর যাতে আমরা এই লাগাইতে পারি, আশেপাশে কৃষকরা বলছে যে আমাদের এই বীজটা সংগ্রহ করে দিবা। এই কপিটার মধ্যে অনেক পোকার আক্রমণ কম, পোকার আক্রমণ কম, এর লাগে কপিটা অনেক সৌন্দর্য থাকে, আর খাইতে সুস্বাদু। আর দূর দূরা যদি কিনু জায়গায় আমরা এই কপিটা সাপ্লাই করি, তাহলে মুকামে আইসা ব্যাপারীরা বলে বলে অন্য কপি যদি আমরা সাপ্লাই করি, তাহলে কপির সাথে কপি লাগিয়া এই সাইডগুলো আপনার গিয়ে এই যে এই লালচে হয়ে যায়, দাগ পড়ে। কিন্তু এই কপিটার মধ্যে এই সমস্যাটা দেখা দেয় না, কপি এই যেরম কাটতে যেরম সৌন্দর্য দেখা যাইতেছে, আবার এই যে মাল সাপ্লাই দিলে যে জায়গায় সাপ্লাই নিবে সেই জায়গায় একই কালার ধারণ করবে, এতে নষ্ট হয় না। এদিক দিয়া এই ব্যাপারীরা আরও দাররা বলে না এই কপিটা তোমরা করো, তা এই কপিটা যাতায়াতের বেলা কোনো ক্ষতি হয় না। আমি নতুন যারা কৃষক আছে, নতুন বা পুরান যারা কৃষক আছে, তাদেরকে আমি বলবো ভাই আপনারা এই মালিক সিড এর এই কবিরা বীজগুলো আপনারা রোপণ করেন, এই গুণগত মান তো আপনারা বাস্তবে দেখছেন। কেতটাকে একটা কবি আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখাইতেছি, চেহারা ওজন বাস্তবে আপনারা সবাই দেখতেছেন এটার গুণগত মান, আপনারা কাইতে অনেক সুস্বাদু পাবেন। তাহলে আপনারা হোয়াইট স্টোন সবাই আমাদের সাথে চাষ করবেন। আপনারা যদি অনেক না করতে পারেন, আমি 2 একরের মতন এইভাবে হোয়াইট স্টোন করছি, আপনারা প্রয়োজনে 10 শতাংশ আগামীতে চাষ করে দেখেন অন্য অন্য কবির তুলনায় এটার কিরম গুণ। যদি ভালো মনে করেন তাহলে আর এটা ছাড়বেন না আপনারা। যদি একবার যদি আপনি 1 শতাংশ যদি কোনো কৃষকে এই কবিটা আবাদ করেন, তাহলে আমার মনে হয় আর এটা ছাড়বেন না। যেহেতু কবিটা অনেক দিক দিয়ে গুণ, তাহলে আপনারা এই কবিটাই আপনারা চাষাবাদ করবেন। আচ্ছা, এয়ার মালিক সিডস কোম্পানি তো আসলে অনেকদিন যাবতই বিভিন্ন দেশ থেকে তাদের ভালো বীজগুলো ইম্পোর্ট করতেছে। তো গৌরীপুরের ইসুলিয়া গ্রামে হোয়াইট স্টোন এবং হোয়াইট মাউন্টেন দুইটা ভ্যারাইটি যে বাঁধা ফুলকপির করেছেন, দুইটারই আমি আসলে গতদিনও ভিজিট করে গেছি। এটার সাইজটা যেমন ভালো, কালারটা ভালো, পাশাপাশি হচ্ছে এটার টেস্টটাও ভালো।
টেস্টটাও আমি দেখেছি, এটা অন্য যে কোনো ভ্যারাইটি থেকে এটা টেস্টটা ভালো এবং কৃষকরা এটার ফলনও কাঙ্ক্ষিত ফলন পেয়েও কৃষকরা খুশি। এবং আমরা যখনই আসলে মার্কেটিংয়ে যাই বাঁধাকপি ফুলকপির ক্ষেত্রে দেখা যায় যে কালারটা একটা বড় ইফেক্ট, কালারটা যদি ঠিক থাকে মানে হোয়াইট, যেটা হোয়াইট স্টোন বলতেছে, আমি আসলে বলতেছি এটা হোয়াইট স্টোন মানে কি, এটা হোয়াইট ডায়মন্ডের মতোই কালারটা, যার কারণে এটার মার্কেট প্রাইসও কৃষকরা ভালো পাচ্ছে। অন্যান্য কোম্পানিও করতেছে, তবে এয়ার মালিকের আমার এখন পর্যন্ত দেখা এটা ভালো, মাঠ পারফরমেন্স ভালো করতেছে। কৃষকদের প্রতি আপনার এই কি মানে পরামর্শ কি? মানে কৃষকদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, যেহেতু এখানকার কৃষকরা করেছেন ভালো ফলন পেয়েছে, আমরা সবসময় এক্সপিরিয়েন্স থেকেই বলি, আমি বলবো যে কৃষকরা এই জাতটা করতে পারে, নেক্সট এটা ভালো ফলন পাবে। এয়ার মালিক সিডস কোম্পানি আসলে শুধু সবজির বীজ না, অন্যান্য বীজ নিয়ে, সবজির বীজ নিয়ে তারা মূলত কাজ করতেছে এবং এখন পর্যন্ত আমি যে কয় বছর দেখেছি তারা ভালো বীজটা আসলে বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, তো এই কোম্পানি আমি সাফল্য কামনা করি। তো আজকে আমি একজন আড়তদার হিসাব বটে, আর ওই জায়গায় কিছু মালগুলো আছে আমার এলাকার, যে এই যারা কৃষি পণ্য করে তাদের মাল আমি কমিশনে বিক্রি করি, আর এমনকি যারা কমিশনে মাল না দেয় আর কি, তো তাদের মাল আমি বাড়ি থেকে খেত কিনি আর কি। তো কিনে আপনারা যে অন্য অন্য বছরের তুলনায় এই বছর যে পণ্যটা আমরা পাইছি আর কি, তো এই পণ্যটা কিন্তু আসলেই খুব সুন্দর একটা পূর্ণ পাইছি। মালিক সিডের যে কবিগুলা, তো অন্য বছরের তুলনায় এই কবিটা খুবই ভালো। তো আমি খালি আমার এলাকাতে না, আমি অন্য জায়গাতেও কবি কিনি, কিন্তু এই অন্য বছরের তুলনায় আমরা এই জিনিসটা একটু খুবই ভালো পাইছি। অন্য জাতের তুলনায় ওই জাতের পার্থক্যটা হলো এটাই, ওই কবিটা দেখা যাইতেছে যে আমার কবিটা যে এই কাটার সময় হয়ে গেছে, সময় হওয়ার একদিন ওভার করলেও কোনো সমস্যা হয় না, আর অন্য কবি কাটার সময় হয়ে গেলেও একদিন ওভার করলে কবিটা নষ্ট হয়ে যায়, যেমন ফুটে যায় এই সাইড সাইডে, দেয় অনেক প্রকারের সমস্যা দেখা দেয়। তো আমরা দেখছি যে এটা এই এরকম কোনো কিছু সমস্যা এটার মধ্যে এখন পর্যন্ত আমরা পাই নাই, এই নতুন যেহেতু আমরা করতেছি আমরা এখন পর্যন্ত এটা পাই নাই। তো আমি মনে করি যে এইটাই সবচেয়ে হোয়াইট স্টোনটাই সবচেয়ে বেটার আর কি। তো আমি ব্যবসায়ী হিসেবে বলতেছি যে আমি এই আমাদের অত্র এলাকার এই যারা কৃষি কাজ করে বা বাহিরে যারা আছে সবাইকে এই কথাটাই বলবো, আপনারা সবাই হোয়াইট স্টোন করেন, কারণ ওইটার মধ্যে আপনারাও লাভবান হবেন, আমরা আরো দ্বারা আছি আমরাও লাভবান হব, আমরা আপনাদের কাছ থেকে কিনবো, কেনার পর আমরা বাহিরে ফাটাইলে আমরাও অনেক লাভবান থাকবো আশা করি। অন্য অন্য কবির তুলনায় অন্য অন্য কবি দেখা যাচ্ছে আমি আমার এলাকার থেকে কিনতেছি 5 টাকা 7 টাকা এরকম দামে কিনতেছি বা সর্বোচ্চ 10 টাকা, আর এই যে কবিগুলো আমরা 15 টাকা 16 টাকা 17 টাকা এরকম মানে বিক্রি করতে পারতেছি বা অন্য অন্য এলাকা ফাটাইলে আরও বেশি বিক্রি করতে পারতেছি, যার কারণে মনে করেন যে আমরা এটা আর আমার এলাকার বাজার ছাড়িয়ে যদি কোনো জায়গায় বেশি তাহলে 20 টাকা বেচা যায় আর কি। এই হলো এটার গুণগান। এখানে আমি অনেকদিন যাবতই এই মালিকের এয়ার মালিকের সাথে আছি দীর্ঘদিন যাবৎ, কিন্তু বীজগুলা এয়ার মালিকের খুবই ভালো, খুবই ভালো, খুবই মানসম্মত। এর আগে তো অনেক এই কোম্পানি আছে, অনেক কোম্পানির বীজগুলাই আছে, কিন্তু সবের থেকে মানসম্মত বীজ হলো এয়ার মালিকের। ধর সাথীরারে আমি দিলাম বিক্রি করলাম, এগুলো আমাদের কিন্তু কমপ্লিট নাই, এগুলো খুবই ভালো বীজ, মাঠে ফসলও খুব ভালো হয়েছে, হোয়াইট স্টোন খুব ভালো একটা কবি, আগামীতে মনে হয় হোয়াইট স্টোন ছাড়া অন্য কোনো কবি চলতো না ওই মাঠের মধ্যে। আমি যারা দিছি কবি বড় হয়েছে, সুন্দর হয়েছে, ধপধপে সাদা হয়েছে, কবি যখন সুন্দর হয়েছে তখন শাশি বলছে যে ভাই যেহেতু হোয়াইট স্টোন আপনি বলছিলেন, যা বলছেন তাই সঠিক হয়েছে, এই যেটা আমি কয়ে দিচ্ছি আমরা এটা সঠিক হয়েছে। এই যে কবি দেখেন, কবি আমার দোকানে দিচ্ছে ভাই আপনি দেখেন এটা আপনি আপনার জন্য আনছি,